নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মে 2023, আপনি মীন রাশির মানুষ, আপনার জন্য এই মে মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার ভাগ্য, আপনার শিক্ষা, আপনার প্রেম, বিবাহ, কেরিয়ার, ব্যবসা, কর্ম প্রাপ্তি, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি। তবে একটি কথা আপনাদেরকে বলবো, এটা আপনাদেরই চ্যানেল, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। দেখুন, পজিটিভ এবং নেগেটিভ দুটি আলোচনা কিন্তু এখানে থাকবে। প্রথম কথা, আপনাদের স্বাস্থ্য, আপনাদের রাশির অধিপতিকে বৃহস্পতি। বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহুর সাথে, কিছুটা আপনাদের পেট, লিভার, গ্যাস্ট্রাইটিসের সমস্যা আপনাদেরকে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আপনি মীন রাশি মানুষ, এই জায়গাটা বেশিরভাগ ক্ষেত্রে বাইরের খাবারটাকে আপনারা অ্যাভয়েড করুন। বাইরের খাবার খেলে কী হবে, আপনাদের ইমিউনিটি সিস্টেমটা কিন্তু দুর্বল হয়ে যাবে। দ্বাদশভাবে শনি অবস্থান করছে, আপনাদের যারা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন না, তাদের ব্যথা, হাড়ের চোট লাগা, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ এই জায়গাটাতে আমি বলবো একটু হলো সতর্ক থাকুন, চলা ফিরা, অর্থাৎ ব্যথা এবং ছোটোখাটো পড়ে গিয়ে চোট লাগার সম্ভাবনা এ মাসে কিন্তু দেখা যাচ্ছে। আপনি মীন রাশি মানুষ, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের অর্থনৈতিক জায়গা কেমন যাবে। দেখুন, দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে, রাহু অবস্থান করছে, দেখুন, এবং আপনার রবি অবস্থান করছে, ষষ্ঠপতি রবি, আপনাদের খরচ বাড়বে। এবং বৃহস্পতির সঙ্গে রাহু অতিরিক্ত মাত্রায় আপনাদের খরচ হবে, সেভিংসের দিকে অবশ্যই নজর দিন। আপনি মীন রাশি মানুষ, অর্থাৎ সেভিংসের জায়গাটা অবশ্যই আপনারা নজর দিন, খরচের জায়গাটা নিয়ন্ত্রণ করুন। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষা, পঞ্চমপতি চন্দ্র আপনার সোয়াদুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। এখানে কিছু কিছু সময় আপনাদের শিক্ষাক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে, মাসের কিছু সময়, আর কিছু সময় কিন্তু পড়ার ক্ষেত্রে অমনোযোগী কিন্তু দেখা কিন্তু যাবে। অর্থাৎ আপনি মীন রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে উঠে আসছে, কারণ আপনার এ মাসে 10-11 দিন মতন শিক্ষাক্ষেত্রে কিছুটা হলো অমনোযোগী থাকবে। যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন বা আপনারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ওভারঅল আপনাদের কিন্তু মধ্যম রেজাল্ট কিন্তু দিতে চলেছে। এবার আসি আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গায়। দেখুন, সপ্তম ভাবি হচ্ছে আমাদের বিবাহের জায়গা, সপ্তমপতি রাহুযুক্ত। আমি একটি কথা বলবো, কিছুটা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য থাকবে, অবশ্যই আপনারা এদিকটা কন্ট্রোল করে চলুন, ছোটোখাটো ব্যাপারে আর্গুমেন্টে জড়াবেন না। পার্টনারশিপ যারা বিজনেস করছেন, আপনি মীন রাশির মানুষ, আপনি পার্টনারশিপ ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসাতে কিন্তু চোখ কান খুলে ইনভেস্টমেন্ট করুন, কারণ এখানে আপনাদের কিছুটা চাপ আসতে পারে বা কোনো জায়গাতে টাকা ব্লক হয়ে যাওয়া সম্ভাবনা, বা আপনার ক্ষেত্রে কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট করে অর্থের জায়গাটা নিয়ে সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, ভাগ্যাধিপতি নিচস্থ গৃহে অবস্থান করছে, যদিও পঞ্চমভাবে কিন্তু নিচস্থ, পুরোপুরি যে ভাগ্যের সাপোর্ট সেটা কিন্তু আপনারা পাবেন না 11 মেয়ের পর থেকে। অর্থাৎ 11 মেয়ের আগে যারা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, 11 মেয়ের পরে আপনারা বড় ধরনের ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু আপনারা করবেন না। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে নিচস্থ গৃহে ভাগ্যাধিপতি অবস্থান করছে, কিছুটা ভাগ্য বিড়ম্বনা আপনাদেরকে কিন্তু দিবে।
কর্মের জায়গাটা দেখুন, কর্মাধিপতি রাহুযুক্ত। আমি একটি কথা বলবো, আপনাদের কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে চাপ থাকবে। আপনি চাকরি করছেন, কর্মস্থলে চাপ, কিছু কিছু ক্ষেত্রে কর্ম জায়গাটায় মনে হবে যে আমি আর একটু ভালো বেটার জব পাওয়ার জন্য এই চাকরিটা ছেড়ে আর একটা চাকরি আমি চেষ্টা করি। আমি বলবো এই সময় কিন্তু চাকরি কিন্তু ছাড়বেন না, সেটা আপনাদের ভুল ডিসিশান কিন্তু হবে। অর্থাৎ কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা হলো মতবিরোধ, মতপার্থক্য তৈরি হবে, আপনাদের প্রেশার থাকবে, চাপ থাকবে। চতুর্থভাবে শুক্র অবস্থা করছে সুখ সাধন, কোনো প্রপার্টি কিনা, কোনো গাড়ি কেনার সম্ভাবনা এই মাসে রয়েছে। সে আপনার দু চাকা হোক, চার চাকা হোক, কেনার একটা সম্ভাবনা রয়েছে। কোনো সম্পত্তিতে ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। একাদশ পতি দ্বাদশভাবে অবস্থান করছে, দেখুন সফলতা আসবে কিন্তু আপনাদেরকে বেগ পেয়ে পেয়ে এই সফলতার জায়গায় কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ স্মুথলি যে কোনো কাজ হবে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে না, কিছুটা হলো সফলতার জায়গায় আপনাদের কিন্তু চাপ নিশ্চিত রূপে কিন্তু থাকবে। আপনি মীন রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে উঠে আসতে চলেছে। এবং এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণে পড়ে যাওয়া, ঋণ হয়ে যাওয়া এবং শত্রুতার জায়গা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। শত্রুতা, ঋণ, এই দুটি জায়গা আপনাদের কিন্তু বৃদ্ধি এ মাসে কিন্তু করবে। এবং কিছু লোক, সুযোগ সন্ধানী লোক থাকবে, যা আপনাকে মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে সেই জায়গাটা টাকা আটকে যাবার আবারও বলছি সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ কিন্তু রয়েছে, যারা ইয়াং জেনারেশান রয়েছেন প্রেমের ক্ষেত্রে আমি বলবো আপনাদের মোটামুটি ভালো জায়গা কিন্তু দেখা যাচ্ছে। তেমন কোনো প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা থাকছে না, নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক হওয়ার সম্ভাবনা এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। আপনি মীন রাশি মানুষ, মে 2023 এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে উঠে আসতে চলেছে। কি উপায় করবেন দেখুন, প্রথম কথা আপনারা যেহেতু শনির সাড়ে সাথে আপনাদের চলছে, শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং যতদিক পারবেন আপনারা ওং নমঃ শিবায় আপনারা পাঠ করুন। এবং এর পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা আপনারা করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু লাভ এই সময় কিন্তু আসবে। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে এবং ফিনান্সিয়াল ক্রাইসিস যেটা চলছে আপনাদের কাটবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।